মনে করেন অনেক ভালো ইউটিউবার আছে মানে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তার সেরকম ভিউ নেই সেক্ষেত্রে আপনি তার মানে কি বলবেন যে তার কোন দিক থেকে তার কমতি আছে আপনি মনে করেন কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেন্ড বা মানুষ কী দেখতে চায় এখন ফুটবল চলতেছে এখন আমি যদি হকি বা ভলিবল নিয়ে ভিডিও বানাই তাহলে কেউ দেখতেছে না দেখবে না মানুষ ক্রিকেট নিয়ে মনোযোগী সো ক্রিকেট এখন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে মানুষ এটাই কিছু দেখতে চাইবে এটা রিলেটেড কোনো কন্টেন্ট বা মেসির কোনো ইনফরমেশন নেইমারের কোনো ইনফরমেশন দেখতে চাইবে তো তখন ওই মানে তখন ওই অনুযায়ী করলে জিনিসটা দেখবে ভিউজ হবে আচ্ছা সেক্ষেত্রে কি আমি মনে করেন আর একটু স্পেসিফিকলি যদি বলি সেক্ষেত্রে কি ডিভাইসের কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে না 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 ডিভাইস যেমন আমি শুরু যখন করছিলাম 2 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেলের ফোনের ক্যামেরা দিয়ে শুরু করছিলাম তো ডিভাইস ম্যাটার না ম্যাটার হচ্ছে আমি কী দেখাইতেছি আমার ভিডিওতে কী আছে কী দেখবে সো এটাই আচ্ছা ডিভাইস ছাড়াও যদি মনে করেন বলি যে কন্টেন্ট মেক করা ভিডিও একটা এডিটিং করা সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে অনেক একটা ভিডিও মেক করতে গেলে এডিটিং করতে গেলে অনেক বেশি কিছু লাগে বেশি কিছু লাগে আবার লাগে না এটা নিজের উপর আসলে এখন অনেক অনেকে আছে অনেক বিগ বাজেট প্রোডাকশন নিয়ে অনেক মানে ফালতু জিনিস বানাচ্ছে আবার অনেকে আছে একটা ফোন দিয়ে অনেক দারুণ দারুণ জিনিস বানাচ্ছে মানুষ দেখতেছে সো এটাই ক্রিয়েটিভিটি লাগে ক্রিয়েটিভিটি হ্যাঁ তো দিন শেষে ওইটাই দরকার এই যে আপনার এই পর্যন্ত কোন কোন ভিডিওগুলোতে অনেক বেশি খরচ হয়েছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মানি হেস্টের ওটার স্পুফ টাইপের ওটার জন্য আমার প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়েছে জাস্ট ভিডিও বানানোর জন্য আচ্ছা আচ্ছা মানে ওটা ড্রেস থেকে শুরু করে ওটা গানস মানে ইস্টের যেসব কস্টিউম ছিল ওগুলো মেক করা থেকে শুরু করে আইডিয়াটা কি দিয়েছিল আপনি না আমি হ্যাঁ আইডিয়া আমি দিই আমার আরেকজন আছে সে হচ্ছে আমার কাজিন তো সেও অনেক আইডিয়াস আমাকে দেয় বিশেষ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল হ্যাঁ হ্যাঁ এবং সেক্ষেত্রে মানে আপনি কাকে ফলো করেছিলেন প্রফেসর প্রফেসরকে ফলো করেছিলেন আপনার পছন্দের ক্যারেক্টার হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি একদিক কোনো দিক থেকে প্রফেসরের মতো না আমার মতো হইতে হবে না তাকে ফলো করতে হবে